আমূল সিরাম অতিক্রমের ভয়াবহতা। হাসরের মাঠে মানুষের আমল নামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে বলা হবে, তোমরা এখন নিজ নিজ গন্তব্যে চলে যাও। হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে। আরবিতে পুলকে বলা হয় সিরাত। এটি হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। ফেরেশতারা আল্লাহর নির্দেশে পুল সিরাত দেখিয়ে দিয়ে বলবেন, এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ। এ পুল তো পেরিয়েই তোমাদের যেতে হবে, কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে, তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পুল আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর নেককারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ। তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে। পুলসিরাত অতিক্রমের পরীক্ষা। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে, আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে। মুমিন ও মুনাফিকদের মধ্যে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব। অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে, যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য। এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। যেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। সূরা মারিয়াম আয়াত 68 থেকে 72। পুলসিরাতে নবীদের প্রার্থনা। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে, এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসুলের দোয়া হবে, আল্লাহম্মা সাল্লিম, আল্লাহম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। বুখারি হাদিস নাম্বার 6204, মুসলিম 195। কেমন হবে পুলসিরাত? পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর। চুলের মতো শুকনো ও চিকন হবে, তরবারির মতো ধারালো হবে। নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা, কোনো আলোর ব্যবস্থা থাকবে না। যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? নবীজি বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে, তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। বুখারি হাদিস নাম্বার 7439, মুসলিম 183। মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য অ্যান্টাযুক্ত
করা হবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলবে। মুসলিম 195। পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহ শলাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখনি? সাহাবারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো। তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। বুখারী হাদিস নম্বর 7437, মুসলিম 182। ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকন। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত হবে ধারালো তরবারির মাথার মতো শুকনো ও তীক্ষ্ণ। ইমানদারদেরকে নূর দেওয়া হবে। হাশরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে, সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে। মুসলিম 191। প্রত্যেকেই যার যার আমল নামা অনুযায়ী নূর দেওয়া হবে। প্রত্যেককেই যার যার আমল নামা অনুযায়ী নূর দেওয়া হবে। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথার পরিমাণ। একবার জ্বলবে একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন পথ চলবে, আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। পুলসিরাত অতিক্রমের ব্যবস্থা, যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে, আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। সেখানে তোমরা চিরস্থায়ী হবে, এটাই হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নিই। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভেতর দিয়ে থাকবে রহমত, বাইরের দিকে থাকবে আজাব। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করছিলে এবং সন্দেহ পোষণ করছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল, আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করছিল। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। সূরা হাদিদ আয়াত 12-15। পুলসিরাত অতিক্রমের গতিবেগ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দাঁড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। তিরমিজি হাদিস নাম্বার 3159। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বায়ুবেগে, আবার কেউ আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুল সিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ ঊর্ধ্বমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 24847। মুনাফিকদের পরিণাম পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে, তারা সহজেই সে ভয়ঙ্কর পুল সিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে। কিন্তু মুনাফিক ও পাপী বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না, তারা পুল সিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে পুল সিরাতের উপর অতিক্রম করতে বলা হবে, তখন অপরাধীরা পুল সিরাতের দুই প্রান্তে জাহান্নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে। এভাবে জাহান্নামের শয্যা রচিত হতে থাকবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 20457। গুনাহগার ইমানদারদেরকে গুনার অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, আর মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। সর্বশেষ পুল সিরাত অতিক্রমকারী, সবশেষে যে পুল সিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে পুল সিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাবো? তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah